नमस्कार, मैं रोशनी और आप देख रहे लाइव भारत न्यूज। मेदनीपुर ग्राम पंचायत कार्यालय के बाहर बीजेपी ने आंदोलन किया। आमफान भ्रष्टाचार के खिलाफ और प्रधानमंत्री आवास योजना के तहत क्षतिग्रस्त घरों और रास्तों की मरम्मत के साथ साथ और भी बहुत सारी मांग की गई है और पंचायत के प्रधान उप प्रधान से जवाब भी मांगा गया है। আপনারা এখানে এই কর্মসূচি করেছিলেন, এটা কিসের জন্য? এটা আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় চণ্ডী মুর্মুর প্রতি তৃণমূলের উপপ্রধান হেনস্থার প্রতিবাদে এবং এই পঞ্চায়েতদের আমাদের পাঁচ যে পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত, এদের অধিকার খর্ব করে একতরফা অঞ্চল চালানো এবং আমফান ও টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে দশ দফার দাবির সমর্থনে আমাদের এই কর্মসূচি। যে সমস্ত গরিব পরিবার প্রধানের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও এখনো জব কার্ড পায়নি, তাদের জব কার্ড অবিলম্বে দিতে হবে। অবিলম্বে কাটমানির টেন্ডার বাতিল করে স্বেচ্ছা টেন্ডার করতে হবে। এমজিএনআরজি প্রকল্পে সমস্ত বুথে অবিলম্বে ঢালাই স্কিম তৈরি করে ঢালাই রাস্তার ব্যবস্থা করতে হবে এবং সোলার লাইট দুর্নীতির লক্ষ লক্ষ টাকা তহবিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরনো লাইটগুলোকে সব মেরামত করতে হবে। 2018-19 টিওলের যন্ত্রাংশ কেনার দুর্নীতির আটটিআই এবং লিখিত প্রমাণ দেওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কোনো তদন্ত হয়নি এবং 19-20 অর্থবর্ষের আয় ব্যয়ের হিসেব বিরোধী পঞ্চায়েত সদস্যদের 100টি করে কপি প্রদান করতে হবে। আর যেসব পঞ্চায়েতে গাছ লাগানোর জায়গা আছে, বারবার বলা সত্ত্বেও এমজিএনআরজি স্কিমে তা কাজ করা হয়নি, তা অবিলম্বে ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকারের শৌচালয় প্রকল্পে যে পরিবারগুলো এখনও বাকি রয়েছে সেগুলো অবিলম্বে নাম নথিভুক্তকরণ করতে হবে, এই দাবিতে আমরা প্রধান ম্যাডামের কাছে আমাদের বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম। উনি 7 দিনের মধ্যে আমাদের সময় দেবেন বলেছেন, যদি উনি 7 দিনের মধ্যে সময় না দেন, এই 6 নম্বর জিপির প্রায় 1700 মানুষ আমফানের জন্য আবেদন করেছিল, তার কোনো মানুষও আমফানের ক্ষতিপূরণ পায়নি। তাই আগামী দিনে যদি এই সমাধানের সুরাহা কোনো না হয়, তাহলে আমরা আগামী দিনে মাইক প্রচার করে সমস্ত মানুষকে এই অফিসে জড়ো করে সমস্ত মানুষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করব। এটাই আমাদের মূলত দাবি এবং আমাদের পঞ্চায়েতদের প্রতি যে অসহযোগিতা হচ্ছে, পঞ্চায়েতদের না জানিয়েই সমস্ত কিছু কাজ করা হচ্ছে আর দিনের পর দিন আমাদের পঞ্চায়েতগুলোকে হাইরান করা হচ্ছে, এরই প্রতিবাদে আমাদের আজ বিক্ষোভ কর্মসূচি। আপনার নাম? শিবপ্রসাদ ভৌমিক, দক্ষিণ মণ্ডলের সদস্য। तमाम खबरों के लिए हमारे साथ बने रहे लाइव भारत न्यूज में।